সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ভাগ্যবান একজন রাজনীতিবিদ। তিনি যেমন বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রবল আনুকূল্য পেয়েছেন, তেমনি পেয়েছেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের প্রবল ভালোবাসা, এবং এখন পেয়ে যাচ্ছেন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের সার্বিক সহায়তা। তবে এখন কিছুটা রয়েছেন মানসিক চাপে, প্রার্থী হওয়া না হওয়া নিয়ে। আজকের আয়োজনে থাকছে আরিফুল হক চৌধুরী কিভাবে সাধারণ একজন ওয়ার্ড কমিশনার থেকে এত প্রভাবশালী হয়ে উঠলেন সেই আলোচনা। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করুন। আরিফুল হক তার রাজনৈতিক জীবন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একজন সদস্য হিসেবে। ধীরে ধীরে উঠে আসেন সিলেটের বিএনপি রাজনীতিতে। জেলা বিএনপি সম্পাদক ও নগর বিএনপি সভাপতির দায়িত্ব পালন করা আরিফ বর্তমানে তিনি এখন এর কেন্দ্রীয় কমিটির সদস্য। 2003 সালে তিনি প্রথম সিটি কমিশনার হিসেবে নির্বাচিত হন। আরিফুল হক চৌধুরী যখন কমিশনার ছিলেন তখন বিএনপি ক্ষমতায়, আর অর্থমন্ত্রী সাইফুর রহমান তখন তৎকালীন মেয়রকে পাশ কাটিয়ে সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হয়ে যান সাইফুর। এই সাইফুরের সময় মেয়র ছিলেন আওয়ামী লীগের বদরুদ্দিন আহমদ কামরান। ওই সময়ে কামরান মেয়র হিসেবে বিভিন্ন জায়গায় বিয়েশাদি, খতনা, আকিকা আর নামাজে জানাজে অংশ নিয়েছিলেন। মেয়র পদে থাকলেও নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে তৎকালীন কমিশনার আরিফুল হক চৌধুরীকে দিয়ে সব কাজ করানো হতো। মেয়রের সমান্তরালে প্রায় আরেক মেয়র হিসেবে ক্ষমতা প্রদর্শন ও দায়িত্ব পালন করতে থাকেন আরিফ। ফলে দেখা যায় নগরের বিভিন্ন জায়গায় মেয়র কামরানের নামে যত কাজ হতো তার কয়েকগুণ বেশি হতো আরিফের নামে। নাম ফলকে স্বভাবত থাকত আরিফের নাম। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের বদান্যতায় সিলেটে শুরু হয় আরিফ যুগের। কমিশনার হলেও তিনি গাড়ি ভর্তি পুলিশ নিয়ে চলাফেরা করতেন, তার কুমারপাড়ার বাসার সামনে থাকত পুলিশের প্রহরা। মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা কমিশনার হয়েও মেয়রের ক্ষমতার প্রদর্শন, তৎকালীন অর্থমন্ত্রীর সুদৃষ্টি, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন সিলেটের শীর্ষ ক্ষমতাধর। সময়ের ব্যবধানে কমিশনার থেকে মেয়র হন আরিফুল হক চৌধুরী। আরিফ মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাবেক অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। আবেগে আপ্লুত মোহিত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আরিফকে, এটাকে কাজে লাগাতে থাকেন আরিফ। একে একে নানা প্রকল্প পাশ করাতে থাকেন, সিলেট নগরে কিছু উন্নয়ন দৃশ্যমান হয় যার কৃতিত্ব লুফে নিতে থাকে আরিফ। 2018 সালের নির্বাচনের রাজনীতি থেকে আবুল মাল আব্দুল মোহিত অবসরে যাওয়ার পর তার ভাই সিলেট এক আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন সিলেটের উন্নয়নে আরিফুল হক চৌধুরীকে সহযোগিতা দিতে শুরু করেন। উন্নয়ন আরও প্রকাশ্যও হতে থাকে, সরকারের বড় প্রকল্পগুলোর কৃতিত্ব পেতে শুরু করেন আরিফ। মেয়র আরিফ ভাগ্যবান, তিনি যেমন সিলেটের মন্ত্রীদের সহযোগিতা পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন, একইভাবে ভাগ্যবান প্রতিদ্বন্দ্বীর দিক থেকেও। এখন কথা উঠেছে যদি বিএনপির সিদ্ধান্ত মেনে যদি আরিফ আসন্ন নির্বাচনে অংশ না নেয় তাহলে পুরস্কার হিসেবে দল তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করতে পারে এবং আগামী সংসদ নির্বাচনে তার জন্য একটি আসন বরাদ্দ থাকবে বলে শোনা যাচ্ছে।